আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি। মানবাধিকার প্রত্যেক মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য এক অধিকার। মানবাধিকার বিশ্বের সব জায়গায় এবং সবার জন্য প্রযোজ্য। এই অধিকার একই সঙ্গে সহজাত ও আইনগত অধিকার। নারী পুরুষ নির্বিশেষে সবার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয় মানবাধিকার জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক এক সেমিনারের। সেমিনারটির আয়োজন করে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেমিনারে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। এ সময় বক্তারা বলেন, সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের তিনটি বিষয় নিশ্চিত করার জন্য আমরা এই যুদ্ধটা শুরু করেছি। একটা হচ্ছে ইকুয়ালিটি, আরেকটা হচ্ছে হিউম্যান ডিগনিটি, আর একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, যে সকলের সমতা, মানবিক মর্যাদা এবং আমাদের যে সামাজিক ন্যায় বিচার। এবং এইটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব যে আসলে ফরাসি বিপ্লবে যখন আপনার দি সেই বিপ্লবের মধ্য দিয়ে যেটা হয়েছিল, দি রাইটস অফ দ্য ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা, সেখানেও 1976 সালে সেখানেও মানুষের যে আপনার অবিচ্ছেদ্য কিছু অধিকারের ঘোষণা দেওয়া হয়েছিল, এবং ব্রিটিশ ডেমোক্রেটিক মুভমেন্ট যে পিটিশন অফ রাইটস, ম্যাগনাকার্টা, বিল অফ রাইটস, সেটার মধ্য দিয়ে যে অধিকারগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10th April 1971। এবং এটা ড্রাফট করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। বঙ্গবন্ধু যেভাবে দেশটিকে, উনি নিজেকে যে একটি বাংলাদেশকে, একটা বাঙালি জাতিকে একটি রাষ্ট্র উপহার দিয়ে গেছেন, ওনার যে স্বপ্ন, ওনার যে দর্শন, সে দর্শনটা উনি যখন চেষ্টা করছিলেন প্রতিষ্ঠিত করার, তখন কিন্তু তারা, যারা বাংলাদেশকে চায়নি, যারা বাংলাদেশ স্বাধীনতা দিতে চায়নি, তারাই, তাদেরই ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে এই 75 সালের 15 আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। তারপরে দেখেন যে কতগুলো ঘটনা ঘটেছে। এই শেখ হাসিনা 96 আসার পরে, তারপরে 2001 উনি 96 থেকে 2000 পর্যন্ত কী এমন অন্যায় করেছিলেন, কী এমন ক্ষতি করেছেন, দেশের কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছিল, দেশ কিন্তু এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই আবার একটি ষড়যন্ত্রে কিন্তু আবার ক্ষমতায় আসতে পারেনি। এ সময় মানবাধিকার রক্ষায় সরকারের ভূমিকা তুলে ধরেন বক্তারা। আদালত বলেছে পরবর্তীতে, যখন পঞ্চম সংশোধনীকে আদালত যখন রায় দিতে গিয়ে আদালত পঞ্চম সংশোধনীর বিষয়ে আদালত বলেছে, এই পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে আমাদের কনস্টিটিউশনকে কলঙ্কিত করা হয়েছে, মৌলিক স্পিরিটকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনো শাসক যেন সেই কাজ না করতে পারে, রাজনীতিবিদদেরকে সতর্ক থাকার জন্য আদালত সেই প্রপোজিশনের কথাটি রায়ের মধ্যে লিখেছে। এরপরে একটি পরিবারের যদি পৃথিবীতে উদাহরণ দিতে হয়, তাহলে শুধু বঙ্গবন্ধু পরিবারের উদাহরণ দিতে হবে, যে পরিবারের প্রতি ক্রমিক ধারায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। 97 যখন ফুল দেওয়ার পালা আসলো, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুজনে আসলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব আর জননেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ফুল দিতে আসলেন। আমরা স্কট দিয়ে তাদেরকে রিসিভ করে বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে ফ্লোরাল ফ্লোরাল দিয়ে রিট দেওয়া হলো। দুটোর সময় বিএনপির একটা বড় মিছিল, জঙ্গি মিছিল এসে খালেদা জিয়া সহ ফুল দিলেন এবং ফুল ছড়ায় ছোটায় শহীদ মিনারকে কিছুটা অপবিত্র করলেন। রাষ্ট্রের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।